নমস্কার, হেলথ ওয়াচে আপনাদের স্বাগত। আমরা এর আগে প্রত্যেকটা এপিসোডে কিন্তু বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করে থাকি এবং আজকে আমরা আলোচনা করব হাড় সংক্রান্ত বিষয়। মানে এই সমস্যায় বর্তমানে অনেক মানুষই ভুগছেন, বিশেষ করে বয়স্ক মানুষদের মধ্যে কিন্তু অস্টিওপোরোসিসের প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। আমরা জানবো যে এই রোগ আসলে কি এবং এর কি ট্রিটমেন্ট রয়েছে, এবং আপনাদের হয়তো এই সমস্যা নিয়ে প্রচুর প্রশ্ন থাকে এবং অনেক কিছু অজানা বিষয় রয়েছে এই রোগ সম্পর্কে। সমস্ত বিষয়ে আমরা একটা ক্লিয়ার একটা ধারণা পাওয়ার চেষ্টা করব সরাসরি চিকিৎসকের কাছ থেকে। এবং আজকের আলোচনায় আমার সঙ্গে রয়েছেন অর্থোপেডিক সার্জন ডক্টর অমরেন্দ্রনাথ রায়, আপনাকে স্বাগত। প্রথমত হচ্ছে যে এই যে অস্টিওপোরোসিস, এই রোগ সম্পর্কে তো জানবো, মানে অনেকেরই ধারণা যে অস্টিও আর্থারাইটিস আর অস্টিওপোরোসিস কি একই রোগ, মানে অনেকে এটা একটা কনফিউশন থাকে, তো একটু যদি বলেন যে অস্টিওপোরোসিস রোগটা অস্টিওপোরোসিস এবং অস্টিও আর্থারাইটিস দুটো সম্পূর্ণ আলাদা রোগ, দুটোর মধ্যে একটাই মিল কি দুটোই বয়স কালে বাড়ে, এছাড়া দুটো সম্পূর্ণ দু ধরনের অসুখ। অস্টিও আর্থারাইটিস যেটা হয় সেটা বয়সজনিত রোগ, সেখানে মেনলি আমাদের জয়েন্টের মাঝে যে কার্টিলেজ থাকে যেটা শক অ্যাবজর্বার, মানে দুটো জয়েন্ট যাতে ঘষা না খায়, একটা জয়েন্টের মধ্যে দুটো হাড় যাতে ঘষা না খায় তার জন্য মাঝে একটা পর্দা থাকে, সেই পর্দাটাকে আমরা কার্টিলেজ বলতে পারি। এই কার্টিলেজটা নষ্ট হয়ে যাওয়ার জন্য অস্টিও আর্থ্রাইটিস হয়। আর বোনের মধ্যে যে ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম মানে আমাদের যে ম্যাট্রিক্স পোর্শন, সেইটা যদি কমে যায় তখন হাড়টা ভঙ্গুর হয়, সেটাকে অস্টিওপোরোসিস বলে। অস্টিওপোরোসিসটা খানিকটা ধরুন একটা পিলার দেওয়া যদি বাড়ি হয়, ধীরে 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 অনেক বছর পরে দেখা যাবে যার পিলারগুলো যেহেতু লোহার রডটর দিয়ে তৈরি সেগুলো ঠিক আছে, মাঝখানে যে ইটের যে পোর্শনটা সেটা আস্তে 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 ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে। তো ঠিক আমাদের হাড়ের ক্ষেত্রেও তাই হয়, বয়স হয়ে গেলে তখন হাড়ের মধ্যে ক্যালসিয়াম কমে যায় এবং হাড়টা ভঙ্গুর হয়ে যায়, এটা অস্টিওপোরোসিস। এই অস্টিওপোরোসিসটা প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে। প্রাইমারি মানে হচ্ছে শুধুমাত্র বয়সজনিত কারণে, যে একজনের বয়স হয়ে গেছে তার হতে পারে। সেকেন্ডারি হচ্ছে যখন অন্যান্য কারণের জন্যে অস্টিওপোরোসিস হয়, সেটা বিভিন্ন রকম ওষুধের জন্য হতে পারে, কোনো অসুখের জন্য হতে পারে, কোনো অপারেশনের জন্য হতে পারে, এই বিভিন্ন কারণে সেকেন্ডারি অস্টিওপোরোসিস হতে পারে। মানে যেমন ধরুন কেউ হয়তো বহুদিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছেন, বা মহিলাদের মেনোপজ হওয়ার পরে কি এর সম্ভাবনা বাড়ে? একদম, আপনাদের মহিলাদের ক্ষেত্রে যখন ইস্ট্রোজেন শরীরে বেশি থাকে, মানে যখন মেনস্ট্রুয়াল সাইকেল চলে, তখন ইস্ট্রোজেনটা প্রোটেক্টিভ হিসেবে কাজ করে হাড়ের জন্য, তখন ক্যালসিয়ামের মাত্রাটা ইস্ট্রোজেন নিয়ন্ত্রণ করে আমাদের মহিলাদের শরীরে। যখন মেনোপজ হয়ে যায় ইস্ট্রোজেনের মাত্রাটা শরীরে কমে যায়, এবং এই যে ক্যালসিয়ামের মাত্রাটা নিয়ন্ত্রণ করা সেটা অনেকটাই নষ্ট হয়ে যায় এবং অস্টিওপোরোসিস হয়। এই জন্যে মহিলাদের মোটামুটি 50 বছর পর অস্টিওপোরোসিসের প্রবণতা বেশি, এবং পুরুষদের ক্ষেত্রে এইটাই প্রায় 60 থেকে 65 বছরের পর অস্টিওপোরোসিসের প্রবণতা বেশি। কি কি উপসর্গ দেখা দেয়, মানে কি করে বুঝবেন যে তিনি এই রোগে আক্রান্ত? প্রথম কথা, একটা জেনারেলাইজড বডি পেইন হয়, গোটা শরীর জুড়ে একটা ব্যথা হয়, এবং তার ক্ষেত্রে প্রথম হচ্ছে প্রাইমারি অস্টিওপোরোসিস যদি হয়, বয়স একটা ফ্যাক্টর। যদি দেখা যায় যে 50-60 কোনো মহিলা গোটা শরীরের ব্যথাতে ভুগছে এবং অল্প আঘাতেই ভেঙে যাচ্ছে, হয়তো একটু লাগলো, টুক করে আঙুলটা ভেঙে গেল, পড়ে গেল, কোমরটা ভেঙে গেল, এবং রিপিটেড এরকম হচ্ছে, এইভাবে বোঝা যেতে পারে। আর থার্ড হচ্ছে যে রেগুলার স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি, যদি আমরা দেখি যে 50-60 কোনো মহিলা আছে, তাকে যদি আমরা রেগুলার স্ক্রিনিং করি বিভিন্ন টেস্ট দিয়ে, তাহলে আমরা অনেক আগে এটাকে ডায়াগনোসিস করতে পারি যে তিনি অস্টিওপোরোসিসে ভুগছেন। যদি ঠিক সময়ে মানে এটা ডায়াগনোসিস করা না যায়, তাহলে এর থেকে কী কী কমপ্লিকেশনস তৈরি হতে পারে? মেন কমপ্লিকেশন হচ্ছে ফ্র্যাকচার, ভেঙে যেতে পারে, অল্প আঘাতে ভেঙে যেতে পারে, এবং সেগুলো খুব আনকমন ফ্র্যাকচার, আমরা অস্টিওপোরোটিক ফ্র্যাকচারই বলি, এটা এক ধরনের প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। দেখা যায় যে অন্যান্য ক্ষেত্রে হয়তো যে জায়গাটা পড়লে ভাঙতো না, অস্টিওপোরোসিস থাকার জন্য সেই সব জায়গা ভেঙে যায়, যেমন হাঁটুর এই ওপরের হাড়টা, এটা খুব ভেঙে যায়, নেক অফ দ্য ফিমার যেটা আমাদের কোমরের যে বল সেটা খুব ভেঙে যায়, এবং এটা কি আঘাত ছাড়াও ভেঙে যেতে পারে। অস্টিওপোরোসিস এমন একটা জায়গায় চলে যেতে পারে যে সামান্য হোঁচট খেলো পাপসে, তাতে ভেঙে যেতে পারে, শুয়ে হয়তো বেকায়দায় একটু ঘুরলো, তাতে ভেঙে যেতে পারে। আরও আমরা দেখি যে সিদ্ধারার হাড় ভাঙতে শুরু করে, আমাদের ভার্টিব্রা থাকে, সেই ভার্টিব্রাগুলো কোল্যাপস হতে শুরু করে, হয়তো দেখা গেলো ভার্টিব্রার হাইট একটা এত বড় ছিল, অস্টিওপোরোসিস ফ্র্যাকচারের জন্য সেটা ছোটো হয়ে গেলো, আর একটা ভাঙলো আরও ছোটো হয়ে গেলো। তার জন্য আর একটা ইম্পর্টেন্ট সিমটমস হচ্ছে আপনার বয়স হলে দেখবেন হাইট ছোট হয়ে যায়, এটা একটা সিমটমস অস্টিওপোরোসিস, যে অস্টিওপোরোসিসের জন্যই এটা হয়।
আর একটা যেটা বিষয় হচ্ছে যে ওবেসিটি, মানে এই যে আপনি বলছিলেন যে হাঁটুতে একটা সমস্যা দেখা দেয় অস্টিওপোরোসিসের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কি ওবেসিটি একটা কারণ? ওবেসিটি ডাইরেক্টলি রিলেটেড টু অস্টিওআর্থ্রাইটিস। এবার আপনার যদি অস্টিওপোরোসিস থাকে, কারোর যদি ওবেসিটি থাকে, তাহলে তার ক্ষেত্রে ওভারঅল লোডটা বেশি হবে জয়েন্টের উপরে, তো সেটা একটা কারণ ফ্র্যাকচার এবং মাইক্রো ফ্র্যাকচার। আমরা ফ্র্যাকচার যেমন দেখতে পাই, মাইক্রো ফ্র্যাকচারও হয়। মাইক্রো ফ্র্যাকচারটা হচ্ছে এক্সরেতে ভালো করে বোঝা যায় না, কিন্তু তার ব্যথা থাকে, তখন এমআরআই বা সিটি স্ক্যান আরও যেগুলো সূক্ষ্ম পরীক্ষা সেগুলো করলে দেখা যায় যে তার হাড়ের মধ্যে মাইক্রো ফ্র্যাকচার আছে, এটার রেটটা বেড়ে যায় ওবেসিটি থাকে। যেহেতু খুব ঘন ঘন এবং হালকা চোটের কারণে এই যে হাড় ভেঙে যাওয়ার প্রবণতাটা দেখা যায়, তো সেক্ষেত্রে কী কী সাবধানতা অবলম্বন? দেখুন, হাড় ভেঙে যাওয়ার প্রবণতাটা আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা বয়সের উপরে। কারোর যদি দেখা যায় যে তার অল্প বয়সে বারবার হাড় ভেঙে যাচ্ছে, সেটা অন্য রোগ, সেটা হচ্ছে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। সেটা জন্মগত একটা ত্রুটি থেকে হয়, দেখা যায় যে একটা লোকের হয়তো যার 20-25 বছর বয়স, তার মধ্যেই তার হয়তো 7-8 বার ভেঙে গেছে, সেক্ষেত্রে চোখটা নীল রং নীল হয়, ব্লু স্ক্লেরা দেখা যায়, সেটা অন্য রোগ। এবং আমরা যদি দেখি যে 50-এর উপরে মহিলা এবং 60-65-এর উপরে পুরুষ, তাদের যদি ভাঙে তখন সাসপেক্ট করতে হবে যে অস্টিওপোরোসিসের জন্য হচ্ছে। এর ট্রিটমেন্ট কী রয়েছে? প্রথম ট্রিটমেন্ট হচ্ছে আর্লি ডায়াগনোসিস। ট্রিটমেন্ট করার আগে আর্লি ডায়াগনোসিস করাটা এবং সাসপেক্ট করাটা খুব দরকার, যে আমি সন্দেহ করব যে ওনার অস্টিওপোরোসিস হয়েছে। তার জন্য প্রপার হিস্ট্রি নিতে হবে, হিস্ট্রির মধ্যে একটা তো বয়স ইম্পর্ট্যান্ট, সেকেন্ড হচ্ছে সেক্স, মেল অর ফিমেল, থার্ড হচ্ছে যে উনি কী ওষুধ খান। কিছু কিছু ওষুধ আছে, যেমন কিছু অ্যান্টি এপিলেপটিক ড্রাগ আছে যেগুলো এপিলেপসির জন্য ইউজ হয়, খিঁচুনি রোগের জন্য ইউজ হয়, সেক্ষেত্রে হয়। কিছু স্টেরয়েড জাতীয় কিছু ওষুধ অনেক দিন ধরে খেলে, অনেক ক্ষেত্রে স্টেরয়েড অনেক দিন ধরে খেতে হয়, অন্যান্য অটোইমিউন ডিজিজ থাকে, বা এই যে কোভিড সিচুয়েশান গেল, কোভিডে প্রচুর লোককে প্রচুর স্টেরয়েড দেওয়া হয়েছে ট্রিটমেন্টের জন্য, সেটার একটা সাইড এফেক্ট হিসেবে আমরা এখন অস্টিওপোরোসিস এবং হাড়ের প্রবলেম কিন্তু প্রচুর পাচ্ছি। তো ড্রাগ হিস্ট্রিটা খুব ইম্পর্ট্যান্ট এর জন্য। এবং সেকেন্ড হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে আর একটা হিস্ট্রি খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে ওনার হিস্টেক্টমি অপারেশন হয়েছে কিনা। হিস্টেক্টমি মানে হচ্ছে অনেক সময় বিভিন্ন কারণে মেয়েদের গর্ভাশয় মানে আমাদের ইউটেরাস এবং ওভারি বাদ দেওয়া হয়। ইউটেরাস ওভারি বাদ দেওয়ার জন্য বয়সের অনেক আগেই তাদের শরীরে হরমোনাল ডিসব্যালেন্স হয়, ইস্ট্রোজেন কমে যায়, এবং এটা একটা খুবই কমন কজ অস্টিওপোরোসিসের। তার জন্য হিস্ট্রিটা, অপারেশনের হিস্ট্রিটা খুব ইম্পর্ট্যান্ট, আর ড্রাগ হিস্ট্রিটা খুব ইম্পর্ট্যান্ট। এইবার যদি দেখা যায় যে ড্রাগ হিস্ট্রি, অপারেশন হিস্ট্রি এবং ইনভেস্টিগেশন যেগুলো ডায়াগনোসিস করে দেখা গেলো তার অস্টিওপোরোসিস আছে, তাহলে তার ক্ষেত্রে কী করা উচিত? তার ক্ষেত্রে প্রথম যেটা করা উচিত, তাকে সাবধানে চলাফেরা করতে হবে যাতে পড়ে না যায়। পড়ে যাওয়ার জায়গায় হচ্ছে আমাদের বাথরুম, এবং রাত্রিবেলা উঠে বাথরুমে যেতে যাওয়া বা সকালবেলা উঠে ফুল তুলতে যাওয়া, এগুলো হচ্ছে কমন অকারেন্স পড়ে যাওয়া। তো প্রথম হচ্ছে নিজের জুতোটা ঠিক করতে হবে যাতে স্লিপ না করে। সেকেন্ড হচ্ছে বাড়ির মধ্যে এমন কোনো জায়গা থাকবে না বয়স্ক লোক থাকলে যেখানে হোঁচট খেতে পারে। সিঁড়িতে যেন অবশ্যই রেলিং থাকে, এবং সিঁড়ির রেলিংয়ে ধরে ওঠাটা তাকে অভ্যেস করতে হবে, সে ধরে ধরে ওঠানামা করবে। বাথরুমে দেয়ালে যেন ধরার জায়গা থাকে, কোনো কারণে যদি পা স্লিপ করে অ্যাটলিস্ট কোনো হ্যাঙ্গার বা কিছু বা কোনো হুক যাতে থাকে যেটাকে ধরতে পারে, এই ব্যবস্থাটা করা উচিত। যেখানে ল্যাট্রিন আমাদের সেখানে ওঠার জন্যে এবং বসার জন্যে ধরার হুক রাখতে হবে। এই ছোটো ছোটো যদি আমরা এই জিনিসগুলো ফলো করি, তাহলেই কিন্তু অনেক ফ্র্যাকচারের রেট কমে যায়। সেকেন্ড হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান। লাইফস্টাইল মডিফিকেশানের মধ্যে খাবারটা ঠিকঠাক করতে হবে, ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে। সুষম খাবার বলতে আমরা যেটা বলি, ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেটের একটা আইডিয়াল মাত্রা থাকবে, এবং তাকে ওয়েট বিয়ারিং এক্সারসাইজ করতে হবে। ওয়েট বিয়ারিং এক্সারসাইজ মানে হচ্ছে যে ওজন নিয়ে হাঁটতে হবে, হাঁটাটা খুবই দরকার। অস্টিওপোরোসিসের ট্রিটমেন্টের মধ্যে একটা পার্ট হচ্ছে ওয়েট বিয়ারিং এক্সারসাইজ। তো কিছু না করে যদি সে শুধু হাঁটে, অন্ততপক্ষে আমি যেটা বলি যে অন্ততপক্ষে 10 মিনিট করে হাঁটবে, তাহলে আমরা যে ওষুধগুলো দিচ্ছি, বডি যে ক্যালসিয়ামগুলো অ্যাবজর্ব করছে সেগুলো হাড়ের মধ্যে ঢুকবে। খুব সাধারণ বাংলায় বললে এই বোঝায়। এবং হাঁটতে হবে, যাদের অস্টিওপোরোসিস আছে প্রতিদিন মিনিমাম 10 মিনিট হাঁটবে, হাতে ব্যাগ নিয়ে বা ওজন নিয়ে হাঁটলে আরও ভালো হয়। এরপরে ট্রিটমেন্টের পার্টে আমাদের আছে ওষুধ, প্রচুর ওষুধ আছে, বিভিন্ন ধরনের ওষুধ আছে। কিছু ওষুধ আছে যেগুলো সপ্তাহে একবার করে খেতে হয়, কিছু ওষুধ আছে যেগুলো মাসে একবার করে খেতে হয়, এবং কিছু ইঞ্জেকশানস আছে যেগুলো মানে জোলিনড্রোনিক অ্যাসিড বলে একটা ইঞ্জেকশান আছে, সেটা বছরে একবার করে দেওয়া হয়, এবং টেরিপেরাটাইট বলে একটা ইঞ্জেকশান আছে যেটা চামড়ার নিচে দেওয়া হয়, সেটা প্রতিদিন নিতে হয়, 1 থেকে 1.5 বছর টানা নিতে হয়। নেওয়ার পরে খুব ভালো রেজাল্ট, এগুলোতে আমরা পরের পরে আবার টেস্ট করে দেখি যে তার বোন ডেন্সিটি বাড়লো কি না। দেখা যায় অনেক ক্ষেত্রেই বোন ডেন্সিটি বেড়ে গেছে, এবং তার যে সমস্ত ব্যথা ট্যাথা অন্যান্য অসুবিধাগুলো ছিল সেগুলো অনেকটাই রিকভারি করে গেছে।
একটা প্রশ্ন যে অনেকেই করেন যে এই অস্টিওপোরোসিসের যে মেডিসিন, আপনি মেডিসিনের কথাটা বললেন, তো ওষুধ কি সারা জীবনই চলবে, মানে এর কি পুরোপুরি নিরাময় সম্ভব? আপনার ওষুধটা কতদিন চলবে সেটা নির্ভর করছে আপনার বোন মিনারেল ডেন্সিটি যেটা দেখা হয় কতটা আছে তার উপরে নির্ভর করে। আমাদের টার্গেটটা হচ্ছে ট্রিটমেন্টে যে আগামী 10 বছরের মধ্যে তার যেন কোনো ফ্র্যাকচার না হয়, 10 বছর টার্গেট করা হয়, যে এই 10 বছর আমি সুস্থ রাখার জন্য, ওনার অস্টিওপোরোসিস থেকে বাঁচানোর জন্য কতটা কী করতে পারবো। আবার 10 বছর পরে তখন নতুন করে রিঅ্যাসেসমেন্ট করা হয়। তো ওষুধটা বেশিরভাগ ক্ষেত্রেই আপনার 3 থেকে 4 বছর ওষুধ চলে এবং নিয়মিত ট্রিটমেন্টে থাকলে অবশ্যই এটা প্রিভেন্ট করা যায়। অনেক ধন্যবাদ। এবং যারা এই অনুষ্ঠান দেখলেন, এটা হয়তো খুব ভালো আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে এর চিকিৎসা, মানে অনেকেই ভাবেন যে কোথায় যাব, কোথায় গেলে সঠিক চিকিৎসা পাবো, কারণ যেহেতু একটা শরীরের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা এবং হাড় ভেঙে যাওয়ার প্রবণতা, চিকিৎসাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং যেটা চিকিৎসক জানালেন যে সঠিক ডায়াগনোসিস এবং সঠিকভাবে মেডিসিন যদি তার চলে তাহলে কিন্তু এর নিরাময় সম্ভব এবং আপনি সুস্থভাবে বাঁচতে পারবেন। আজকে এখানেই শেষ করছি, নমস্কার। নমস্কার।